আসসালামু আলাইকুম সবাইকে এসকে ডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি। তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে যারা 17তম নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য কিন্তু নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি নিউজটি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটু অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ আমরাই সর্বপ্রথম বিভিন্ন আপডেট নিউজগুলো সবার আগে আপলোড করে থাকি। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা, দেখেন প্রকাশিত হয়েছে 17তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগস্টের শেষ দিকে। যারা 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য আগ্রহ বসে রয়েছেন তাদের খুবই গুরুত্বপূর্ণ সংবাদটি তাদের জন্য নাটিনে দেখবেন। 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। অর্থাৎ এই আজকে কিন্তু বৃহস্পতিবার, আমি কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সাথে সাথে আপডেট নিউজটা জানাতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো জানা গেছে গত 5 ও 6 মে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা, তবে পরীক্ষকদের খাতা মূল্যায়নে দেরি হওয়ায় তা করতে পারেনি এনটিআরসি। এনটিআরসি বলছে 1,04,000 প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এই বিপুল সংখ্যক খাতা মূল্যায়ন শেষে পরীক্ষকরা এনটিআরসিতে পাঠিয়েছেন। এখন খাতার নম্বরগুলো স্ক্যানিংয়ের কাজ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে খাতা স্ক্যানিংয়ের কাজ শেষ হয়ে যাবে। সেই হিসেবে চলতি মাসের শেষ দিকে 17তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অর্থাৎ যেই এখন তো আগস্ট মাসের চলতেছে, তো আগস্ট মাসের শেষে আপনাদের 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সদস্য মাসুদুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষকরা দেরি করে খাতা পাঠানোর সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হয়নি। চলতি আগস্ট মাসেই আমরা এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চাই, সেই অনুযায়ী কাজ চলছে। অর্থাৎ এই আগস্ট মাসের শেষ দিকে আপনাদের কিন্তু ফলাফল প্রকাশের তারা কিন্তু একটি তারিখ দিয়েছে, তো সেই অনুযায়ী তারা কাজ করছে। তো আপনারা যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারা অনেকে আমাকে ফোন করেছেন এবং ইনবক্স করেছেন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আসলে আপনাদের যেই 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আগস্ট মাসে আপনারা পেয়ে যাবেন আশা করি, এটা আমার মতামত থেকে বলছি, হতেও পারে অথবা সেপ্টেম্বরও চলে যেতে পারে এমনকি। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।